আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের 20তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নাম্বার 381 থেকে 400 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। 381 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন আবুল কালাম আজাদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন দু পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখতে হবে? এই প্রশ্নের উত্তর হল, আপনার শরীর অনুযায়ী যতটুকু জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ততটুকু জায়গা নিয়ে আপনি দাঁড়াবেন। অর্থাৎ মিনিমাম এক বিঘত মাঝখানে ফাঁকা রাখবেন, অথবা শরীর যদি আপনার বেশি মোটা হয় তাহলে এর চাইতে আর একটু বেশি জায়গা নিয়ে দাঁড়াতে পারেন, যেন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতটুকু ফাঁকা রাখলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এরপর 382 নম্বর প্রশ্ন, কুয়েত থেকে লিখেছিলেন সাব্বির খান। তিনি প্রশ্ন লিখেছিলেন, জোহর আসর নামাজে ইমামের পিছনে কোনো সূরা পড়তে হবে কি না? এই প্রশ্নের উত্তর হল, ইমামের পিছনে যদি আপনি সূরা নাও পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে, তবে জোহর আসর নামাজে আপনি চাইলে পড়তে পারেন, এখানে আপনার পড়াটা বাধ্যতামূলক নয়। এরপর 383 নম্বর প্রশ্ন, মালয়েশিয়া থেকে লিখেছিলেন তানবীর খান। তিনি প্রশ্ন লিখেছিলেন, সুদের টাকা মসজিদে দান করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যাবে না। সুদের টাকা মসজিদে দান করলে আপনি কোনো সওয়াব পাবেন না, এজন্য সুদের টাকা মসজিদে দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উপহাস করার শামিল, অতএব হারাম কোনো টাকাই মসজিদে দেওয়া যাবে না। এরপর 384 নম্বর প্রশ্ন, চিটাগাং থেকে লিখেছিলেন মাহবুবা। তিনি প্রশ্ন লিখেছিলেন, অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারি তাহলে এর কাফফারা স্বরূপ কি করতে হবে? এই প্রশ্নের উত্তর হল, আপনি যদি এতই অসুস্থ হন যে অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে পারছেন না এবং এই অসুস্থতা পরবর্তীতে সুস্থতার কোনো সম্ভাবনাই নেই, আপনি ধারাবাহিকভাবে অসুস্থ, তাহলে এই অসুস্থতার কারণে আপনি ফিদিয়া দিতে পারেন। তাহলে একটি রোজার পরিবর্তে আপনি একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দেবেন, তাহলে এটা ফিদিয়া হয়ে যাবে, এটা আপনার রোজার পরিবর্তে ফিদিয়া হয়ে যাবে। যদি আপনি ধারাবাহিক অসুস্থ হন অথবা বয়োবৃদ্ধ হয়ে যান, বয়স এত বেশি হয়ে গেছে যে সুস্থতার আর কোনো সম্ভাবনা নেই, এমত অবস্থায় আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি ফিদিয়া দিয়ে দিবেন, একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন বা সমপরিমাণ টাকা দিয়ে দিবেন। ফুকাহায়ে কেরামগণ বলেছেন, একটি রোজার পরিবর্তে ফিদিয়া হলো 1.5 কেজি পরিমাণ গম, আটা বা চাউল। আপনি চাইলে 1.5 কেজি পরিমাণ চাউল দিয়ে দিতে পারেন অথবা এর মূল্য দিয়ে দিতে পারেন, অথবা যদি মনে করেন বর্তমান সময় এতটুকুই একদিনের খাবার হিসেবে যথেষ্ট নয়, অন্যান্য দ্রব্যের চাহিদা বা দাম অনেক বেশি, তাহলে আপনি এর চাইতে বেশি পরিমাণও দিতে পারেন। অর্থাৎ একদিনে খাবার খাইতে একজনের মিনিমাম 300-400 টাকা লাগে, আপনি এই পরিমাণ টাকা এক একটা রোজার পরিবর্তে মিসকিনকে দিয়ে দিতে পারেন, অথবা 30 দিনের ফিদে আপনি একসাথে একজনকে অথবা একাধিক ব্যক্তিকে দিয়ে দিতে পারেন। এরপর 385 নম্বর প্রশ্ন, বাহরাইন থেকে লিখেছিলেন মোহাম্মদ জাবেদ। তিনি প্রশ্ন লিখেছেন, মানুষ মারা গেলে 4 দিনে যে খাওয়ানো হয় এটা না খাইয়ে যদি সেই টাকা মসজিদে দান করে দেয় তাহলে কি মৃত ব্যক্তি সওয়াব পাবে? এই প্রশ্নের উত্তর হলো, জি পাবে। 4 দিনে যে খাওয়ানো হয় এটা আসলে ইসলামসম্মত নয়, ইসলামী শরীয়তে এর কোনো অস্তিত্ব নেই। আপনি গরিব লোকদেরকে খাওয়াতে পারেন, এটা জায়েজ, তবে 3 দিনে, 4 দিনে, 40 দিনে, 1 বছরে খাওয়াতে হবে এরকমটা ইসলামে নেই। তবে আপনি যেটা বলতেছেন, এরকম আনুষ্ঠানিকভাবে না খাইয়ে সেই টাকাটা আপনি যদি দান করে দেন মসজিদে বা অন্য কোথায়, সদকায়ে জারিয়া হিসাবে এটা মৃত ব্যক্তির আমলনামায় সব লেখা হবে ইনশাআল্লাহ, আপনি সদকায়ে জারিয়া হিসাবে মৃত ব্যক্তির নামে এরকমটা দান করে দিতে পারেন। এরপর 386 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন তাসলিমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, সন্ধ্যার পরে টাকা ধার দেওয়া নিষেধ কিনা? এই প্রশ্নের উত্তর হলো, সন্ধ্যার পরে টাকা ধার দেওয়া নিষেধ হবে কেন? দিনের বেলায় যদি টাকা ধার দেওয়া যায় তাহলে সন্ধ্যার পরেও টাকা ধার দেওয়া যায়, এতে কোনো সমস্যা নাই।
গ্রাম অঞ্চলে এটা একটা কুসংস্কার, ইসলামে এর কোনো অস্তিত্ব নেই, এটা বিশ্বাস করা ঠিক নয়। এরপর 387 নম্বর প্রশ্ন, খুলনা থেকে লিখেছিলেন আব্দুল খালেক, তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে বলে থাকে যে নবীজি মৃত নন, তিনি সারা দুনিয়ায় ঘুরে ঘুরে তার উম্মতদের দেখাশোনা করেন এবং ওলিদের সাথে দেখা করেন, এটা কতটুকু সত্য? এই প্রশ্নের উত্তর হলো, যারা এ কথাগুলো বলেন তারা অতি উৎসাহী হয়ে অতি ভক্তি দেখিয়ে কথাগুলো বলেন, আসলে এ কথাগুলো বাস্তবসম্মত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং তিনি আলমে বারজাখে আছেন, বারজাখি জীবনে আছেন, এবং তার কাছে তার সমস্ত উম্মতের দেওয়া সালাম দুরুদ এগুলো তার কাছে ফেরেশতারা পৌঁছে দেন। তিনি এই সমস্ত সালাম দুরুদ নেওয়ার জন্য উম্মতদের দ্বারে দ্বারে ঘুরতে হয় না, বা উম্মতদের দেখাশোনা করার জন্য তিনি সারা বিশ্ব ভ্রমণ করতেছেন, ওলিদের সাথে সাক্ষাৎ করতেছেন, এরকমটা সঠিক নয়। এগুলো অতিভক্তদের কথা, একটা কথা আছে অতিভক্তি চোরের লক্ষণ, তো এই কথাটা সেরকমটাই প্রমাণ বহন করে। এরকম অতিভক্তি দেখিয়ে এরকম অতি বাড়াবাড়ি করাটা ঠিক নয়। এরপর 388 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন কুলসুম আক্তার, তিনি প্রশ্ন লিখেছিলেন, বাড়িতে জিন থেকে মুক্তির জন্য তাবিজ ঝুলানো বা গরুর দাঁত ঝুলিয়ে রাখা যাবে কিনা? এই প্রশ্ন উত্তর হলো, যাবে না। জিন ঠেকানোর জন্য আপনি বাড়িতে তাবিজ ঝুলিয়ে রাখবেন, বা গ্রামাঞ্চলে অনেক জায়গায় দেখা যায় যে গরুর দাঁত এগুলো বাড়ির সামনে ঝুলিয়ে রাখে, এটা ঠিক নয়, এটা একটা কুসংস্কার। এরপর 389 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন রহিমা খাতুন, তিনি প্রশ্ন লিখেছিলেন, টিভিতে বাংলা নাটক দেখলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হলো, যে অবশ্যই গুনাহ হবে। বাংলা নাটকে টিভিতে এমন কোনো দৃশ্য দেখানো হয় না যে দৃশ্যগুলো ইসলামিক, যে দৃশ্যগুলো দেখানো হয় সেগুলো অবশ্যই আন ইসলামিক, ইসলাম এগুলোকে সমর্থন করে না, এজন্য টিভিতে বাংলা নাটক দেখলে অবশ্যই গুনাহ হবে। এরপর 390 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন তানবীর রোহান, তিনি প্রশ্ন লিখেছিলেন, চোখে চশমা থাকলে নামাজের সময় কি চশমা খুলে রাখতে হবে নাকি চোখে রেখে নামাজ পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনার চোখে সবসময় চশমা থাকে, নামাজের সময় আপনি যদি চশমা নিয়ে সেজদা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আপনার যদি কোনো ব্যাঘাত না ঘটে চশমা থাকার কারণে, তাহলে চশমা চোখে রেখেই আপনি সেজদা দিতে পারেন, নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে চোখে চশমা থাকার কারণে রুকু দিতে বা সেজদা দিতে যদি আপনার অস্বস্তি বোধ হয়, তাহলে আপনি চাইলে চশমাটা খুলে পাশে রেখে তারপরে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপর 391 নম্বর প্রশ্ন, বগুড়া থেকে লিখেছিলেন সুবহান মুন্সী, তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজ না পড়লে কি রোজা হবে? এই প্রশ্নের উত্তরটা হলো, নামাজ এবং রোজা এটা পৃথক পৃথক এবাদত বা আমল। আপনি নামাজ না পড়ে যদি রোজা রাখেন তো রোজা রাখার যে ফরজ সেই ফরজটা আদায় হবে, কিন্তু রোজা রাখার যে মূল ফজিলত, যে অনেক ফজিলত রয়েছে, সেই ফজিলতের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন না, কারণ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজের মধ্যে একটি। তো নামাজ যদি আপনি ছেড়ে দেন তাহলে রোজা রেখে আপনি হয়তো ফরজ থেকে বাঁচতে পারবেন কিন্তু ফজিলত পাবেন না, এজন্য রোজার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের। পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় না করলে অনেকের মতে তার ঈমান হারানোর সম্ভাবনাই থেকে যায়। তো যদি আপনি ঈমান হারা হয়ে যান তাহলে তো আপনার রোজা কোনো কাজে আসবে না, তবে যদি আপনি ঈমান হারা না হন তাহলে আপনি নামাজ না পড়ে রোজা রাখলে হয়তো আপনার ফরজটুকু আদায় হবে, রোজা না রাখার কারণে যে গুনাহ হতো সেই গুনাহটুকু আপনার হবে না, তবে রোজা রাখলে যে ফজিলতের অন্তর্ভুক্ত হওয়া যায়, বিশাল সৌভাগ্য অর্জন করা যায়, সেটা আপনি অর্জন করতে পারবেন না, এজন্য অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করতেই হবে। এরপর 392 নম্বর প্রশ্ন, সিরাজগঞ্জ থেকে লিখেছিলেন নিহারুন, তিনি প্রশ্ন লিখেছিলেন, রোজা রেখে বাচ্চাকে দুধ খাওয়ালে রোজার কোনো ক্ষতি হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, কোনো ক্ষতি হবে না, রোজা রেখে বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন। এরপর 393 নম্বর প্রশ্ন, কাতার থেকে লিখেছিলেন আশরাফুল ইসলাম,
তিনি প্রশ্ন লিখেছিলেন, রোজা রেখে আজান না শুনে ইফতার করা যাবে কি না যদি সময় হয়ে যায়? এই প্রশ্নের উত্তর হলো জি, যাবে। যদি ইফতারের সময় হয়ে যায় আর কোনো মসজিদ থেকে আপনি আজান শোনেননি বা এমন স্থানে আপনি অবস্থান করছেন যার আশেপাশে কোনো মসজিদই নাই বা কোনো আজানের শব্দ আপনার কানে পৌঁছাতে পারতেছে না, আপনি এত দূরে অবস্থান করতেছেন, সেক্ষেত্রে আপনি অক্ত হয়ে গেলে, মাগরিবের অক্ত হয়ে গেলে বা ইফতারের সময় হয়ে গেলে আপনি ইফতার করে ফেলতে পারেন। এজন্য কানে আজানের আওয়াজ শোনাটা বাধ্যতামূলক নয়। যদি অক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, তাহলে আপনি ইফতার করে ফেলবেন। এরপর 394 নম্বর প্রশ্ন, সাতক্ষীরা থেকে লিখেছিলেন টুম্পা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, রোজা রেখে নাকে ফুলের ঘ্রাণ নেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, নাকে যদি ফুলের ঘ্রাণ চলে যায় তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, তবে ইচ্ছাকৃতভাবে এমন কোনো ঘ্রাণ নেওয়া যাবে না যেটা ঝাঁজ আকারে আপনার ভিতরে প্রবেশ করে চলে যেতে পারে। তবে ফুলের ঘ্রাণ প্রাকৃতিক, এটা আপনি আপনার নাকে আপনি প্রবেশ করাতে পারেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যদি আপনি ফুলের কাছে দাঁড়ান বা ফুল সামনে নিয়ে ফুলের ঘ্রাণ যদি আপনার নাকে যায়, এতে রোজার কোনো ক্ষতি হবে না। এরপর 395 নম্বর প্রশ্ন, ভোলা থেকে লিখেছিলেন আবুল কাশেম। তিনি প্রশ্ন লিখেছিলেন, জাকাতের টাকা সারা বছর অল্প অল্প করে দান করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি, যাবে। এরপর 396 নম্বর প্রশ্ন, পিরোজপুর থেকে লিখেছিলেন আবু তাহের। তিনি প্রশ্ন লিখেছিলেন, গজার মাছ খাওয়া কি জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর হলো, গজার মাছ বলতে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে শোল মাছের মতো বা টাকি মাছের মতো একটা মাছ যার গায়ে ডোরা ডোরা দাগ থাকে, সম্ভবত এটাকে গজার মাছ বলা হয়। তো এই মাছ খাওয়া থেকে অনেকে বিরত থাকতে বলেন। আসলে ইসলামের শরিয়ার পরিভাষায় এই মাছ খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই, এটা জায়েজ। এরপর 397 নম্বর প্রশ্ন, ঢাকার বনশ্রী থেকে লিখেছিলেন তাহমিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, তাহাজ্জুদের নামাজ রাত কয়টা থেকে পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, মধ্যরাতের পর থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, অর্থাৎ রাত 1টা 1.5টা 2টা এরকম সময়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করতে পারেন। এরপর 398 নম্বর প্রশ্ন, গাজীপুর থেকে লিখেছিলেন সোহেল। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে প্রতি রাকাতেই কি আউযুবিল্লাহ পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, প্রথম রাকাতে সানা পড়ার পরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। প্রথম রাকাতেই শুধু আউযুবিল্লাহ পড়লে দ্বিতীয় তৃতীয় আর কোনো রাকাতে আউযুবিল্লাহ পড়তে হবে না, প্রথম রাকাতে পড়লে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এরপর 399 নম্বর প্রশ্ন, ঢাকার সাভার থেকে লিখেছিলেন তুহিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্মৃতিসৌধে ফুল দেওয়া ইসলামিক দৃষ্টিতে কতটুকু জায়েজ? এই প্রশ্নের উত্তর হলো, স্মৃতিসৌধে ফুল দেওয়া ইসলামের শরিয়া দৃষ্টিতে এটা ঠিক নয়। স্মৃতি স্তম্ভ যেটাকে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে অথবা ইটের দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে, তার সামনে ফুল দেওয়া, তার সামনে মাথা নত করা, তার সামনে খালি পায়ে যাওয়া, এই যে একটা ভক্তি প্রদর্শন করা, এটা ধর্মীয় দৃষ্টিতে ঠিক নয়, ভালো কাজ নয়। জাগতিক দৃষ্টিতে, রাজনৈতিক দৃষ্টিতে এটাকে যদিও অনেক ভালো কাজ বলা হয়, কিন্তু ইসলাম ধর্মের ধর্মীয় দৃষ্টিতে এটাকে ঠিক বলা যায় না, এটাকে খুব ভালো কাজ বলা যায় না। এরপর 400 নম্বর প্রশ্ন, গোপাল গোলাপগঞ্জ থেকে লিখেছিলেন আনোয়ার হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, বেরোজগারের বাড়িতে খাওয়া যাবে কি না? অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখে না সেই ব্যক্তির বাড়িতে খাওয়া যাওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যাবে। যে ব্যক্তি রোজা রাখে না তার বাড়িতেও আপনি দাওয়াত খেতে পারেন, তবে সেই ব্যক্তিকে অবশ্যই আপনি রোজা রাখার জন্য দাওয়াত দেবেন।